If I'm not like this, God. আজ তুমি এরূপ ভাবে অভিমান করে কেন আমাকে ছেড়ে চলে গেলে বাবা? তুমি বলতে পারো আমি কাকে নিয়ে থাকবো রে? বলো সদাগর বৈশাই বলো, এইবার তুমি বলতে পারো আমাকে কে বাবা বলে ডাকবে রে? সদাগর বৈশাই আর কেউ ডাকবে না, কেউ ডাকবে না। তাই বলছি সদাগর বৈশাই, যাহ একজন আশা ছিল ধরন্তরি, সেও মারা গেছে। আমরা আর লক্ষ্মীদের বলো কি বললে? ধনন্তরি মারা গেছে সদাগর বৈশাই। ওরে লেগা রোজা, ধনন্তরি আমাকে কথা দিয়েছিল আমার ছেলেকে সে বাঁচিয়ে তুলবে। সেও বেঁচে নেই সদাগর, না আর কোনোদিন ফিরে আসবে না। ওরে লেঙ্গা বলো সদাগর মহাশয়, ছেলেকে যখন আর পাবো না রে? হ্যাঁ, তবে আমি যে রূপ পাবে আমার ছয়টি পুত্রকে আমি কম্পনার ঘাটে অগ্নি দেহ করেছি। হ্যাঁ সদাগর মহাশয়, সেরূপ পাবে আমার লোকাইকে আমি জ্বালিয়ে দেব। ঠিক বলেছ সদাগর মহাশয়। চলো, ওই যে দেখা যাচ্ছে আপনার কন্যার কাস্তুরী বাগান, সেই বাগান থেকে নানা রকম কাষ্ঠ কিনে আমরা গম্বরার ঘাটে ছিতা নির্মাণ করে লক্ষ্মীদেরকে জ্বালিয়ে দেবো সদাগর মহাশয়। সত্যি বলেছিস, চলো আজ আমার বাগান থেকে কাষ্ঠ কেটে এবার তুমি গম্বরার ঘাটে নিয়ে যাবে, কেমন? চলো সদাগর মহাশয়। তুমি কি কাষ্ঠ কাটবে? তুমি এক এক করে বলে দাও সদাগর মহাশয়, আমি কি কাষ্ঠ কাটবো? বেশ, তবে হলে বলতে ছিলে বলো। ও ভাই লেঙ্গারে, কাষ্ঠ কাটা মোর গালে রিপিট, কাষ্ঠ কাটা মোর পা গালে রিপিট।
বলো সদাগর মশাই তোমাকে আমি যা কষ্ট কাটতে বলেছি এইবার তুমি কষ্ট কেটে বাগানের ভিতরে নিয়ে চলো ঠিক আছে সদাগর মশাই আমি পিতা আমি আমার ছেলেকে জ্বালিয়ে দেব রে চলো চলো ভাই চলো লেঙ্গা বলো সদাগর বৈশাই দেরি করো না চলো সদাগর বৈশাই আমি যাচ্ছি কেমন বাগানে কষ্ট করতে তুমি লক্ষিন্দরকে নিয়ে আর সলেকা বৌদির সঙ্গে তুমি এসো সদাগর বৈশাই আরে লেঙ্গা বলো আমি তো কাকু দেখতেছি না রে হ্যাঁ আমি যাচ্ছি ওরে বাবা লক্ষিন্দর তোমাকে জ্বালিয়ে দেবে রে ভগবান বাবা বলে ডাকছে কে বাগো বাবা গো বৌমা বাবা তুমি এই কবির জঙ্গলে কেন এসেছো মা যাও বাগে যাও তুমি করে ফিরে যাও মা আমি অদূর থেকে শুনতে পাচ্ছি বাবা এই কষ্টের বাগানে নানা রকম কষ্ট কাটা হচ্ছে বলো না বাবা এই কষ্ট দিয়ে কি হবে কষ্ট কেটে কি হবে জানো মা বাবা বেশ তবে হলে বলতেছি গো মা যে তোমার স্বামী মৃত্যু হয়েছে মা এইবার আমি কি করবো জানো এই বাগান থেকে কষ্ট কেটে আমি তোমার স্বামীকে জ্বালিয়ে দেব না বাবা না বাবা এ কথা বলো না আমি যে আমার স্বামীকে ছেড়ে থাকতে পারবো তোমরা আমার স্বামীকে জ্বালিয়ে দিও না বাবা ও গো মা বাবা তোমার স্বামী যে মৃত্যু হয়েছে মা বাবা আমার স্বামী তোমাদের কাছে মৃত্যু হতে পারে কিন্তু আমার কাছে আমার কাছে জীবিত বাবা ও গো মা বাবা তবে হলে তোমার স্বামীকে তুমি কি করতে চাও গো মা জানো বাবা আমি আমার স্বামীকে কি করতে চাই তাই তো বলি বাবা আর বাবা মৃত্যু স্বামী ভাষাও গঙ্গার গঙ্গার জলে স্বামী নিয়ে যাব আমি ও জানার পথে বাবা ও গো মা আজ আমার ছেলে মৃত্যু হয়েছে তাই তোমাকে আমি কোনোদিন হারাইতে চাইনি মা গো তুমি বলতে পারো না তোমারই তোমাকে পিতাকে কে বাবা বলে ডাকবে আমার ছয় ছয় দিদিরা রয়েছে আজ তারাই তোমায় বাবা বলে ডাকবে ও গো মা বেশ বাবা বেশ মা গো এবার বলো তো মা আমি তোমার জন্য কি করতে পারি গো মা জানো বাবা ওই যে দেখতে পাচ্ছি কলার বাগান সে বাগান থেকে কিছু কলা গাছ কেটে নিয়েছে আমাকে একখানা ভেলা তৈরি করে দাও বাবা ওরে তোমাকে হ্যাঁ বাবা
আর সেই ভেলাতে করে আমি ভেসে যেতে চাই আমার স্বামীকে নিয়ে বাবা ও গো মা তোমরা ভাই ভেলা তৈরি করে দাও আমি মনে করেছিলাম আমার কাছে অনেক টাকা পয়সা নেবে সোনা দানা নেবে সে না বলে তুমি বলেছো পাঁচটি কলার গাছ আমি সোনা দানা নিয়ে কি করবো বাবা কি করবো আমি টাকা পয়সা নিয়ে আমার যে ধন ছিল স্বামী সেই তো আমার ছেড়ে চলে গেল বেশ মা আমার শুধু কলার একটি ভুলো লাগবে বাবা ওরি লেঙ্গা বলো শুধু করবো যাও তুমি এখানে বিড়ম্বনা করে এবারে সরে ছুটে যাও শহর থেকে এবার মালাগর নিয়ে আসে ওই কম্বুরার ঘাটে তুমি ভুরো নির্মাণ করো রে ঠিক আছে সদাগর বৈশাহী আমি মালা কারকে দিয়ে ঘোড়া নির্মাণ করে আমি গম্বুর আর ঘাটে রাখি দিচ্ছি সদাগর বৈশাহী যাও ভাই ঠিক আছে সদাগর বৈশাহী ও গো মা দেখো মা গো এইবার তোমার বিদায় পালা মা হে মা গো তাই বিদায়ের সময় তোমাকে আমি একটি কথা বলবো গো মা বলো বাবা বেশ মা গো তোমাকে বলতেছি বধু সত্যি দেখি আয়া দিন দেখো মা গো এইবার তোমাকে আমি কঠিন পরীক্ষায় ফেলে দেব গো মা তাই তোমাকে কি বলতে চাই বলো তো মা বলো বাবা বেশ তবে হলে বলতেছি আজ তোমার স্বামী মৃত্যু হয়েছে তাই তোমার হাতের সংখ্যা কোনোদিন মানায় না গো মা তুমি কি করবে জানো গো মা কি করবো বাবা বেশ তবে হলে তোমাকে সবকিছু আমি খুলে বলবো গো মা গলার হার মা খুলে
এইবার তুমি আমি তোমাকে যা বলেছি এবার শিব মন্দিরে গিয়ে তুমি অষ্টলঙ্কার সব কিছু করে দিয়ে তুমি বিধবার বেশ সাজিয়ে নাও গো মা একি বাবা এ মা গো হাজ আমি রোগীশারি পড়তে পারবো না আর বাবা বল তো বাবা আমার বাবা বাবাই কত আশা করে এসব নিয়ে দিয়েছিল আজ আমার ভাগ্যে এতটুকু রইল না আমার রোগীর শরীর খুলে দিতে হবে তারপরে ঠিক আছে বাবা আমার স্বামী যখন নেই কে দেখবে আমার রোগীর শরীর সার আমি একে করে সবকিছু খুলে দেবো বাবা বাবা মা গো আমি আসি বাবা আমি সবকিছু খুলে আবার আসবো গো বুড়ার কাছে আমার স্বামীকে তোমরা তোমরা সাজিয়ে দাও বাবা 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 কত দুঃখ করে আমার বৌমা সাদা শাড়ি পরতে গেল ভগবান কতই না কষ্ট পেয়েছে এইবার আমাদের বিদায়ের পালা ওরে লেঙ্গা ওরে লেঙ্গা তুমি এসো এসে ভাই লেঙ্গা ওই তো কাঁদতে কাঁদতে গড়াগড়ি যাচ্ছে ভগবান ও গো
মাগো আজ আমার ছেলেকে আমি ভাসিয়ে দেব মা ওগো বাবা এসো বাবা এসো আজ আমার ছেলেকে আমি কম্পিউটার জলে ভাসিয়ে দেব তাই নিয়ে যাওয়ার জন্য চারজন লাগে এসো এসো বাবা কেউ আসবে না বেশ বেশ বাবা তোমরা যখন কেউ আসবে না আজ আমি পিতা হয়ে একা নিয়ে যাব আমার ছেলে না আমি একা নিয়ে ভাসিয়ে দেব ও গো মা মা গো দেখো মা আজ আমার লোকেকে আমি গোমরার জলে ভাসিয়ে দেব তাই কেউ যদি মারা যায় গো মা একটু করে মাটি দিতে হয় এসো মা গো এসো পয়সা লাগবে না গো মা একটু করে মাটি দিয়ে যাও আজ আমার ছেলেকে আমি ফিরে পাবো কিনা ভাসিয়ে দেব তাই তোমরা একটু করে পাঠিয়ে দিয়ে যাও এসো
খাই চলো বাবা এইবার পিতা হয়ে তোমাকে আমি গঙ্গার জলে ভাসিয়ে দেব চলো বাবা চলো 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 রে লোকে Ah.